হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খাবো হচ্ছে ফাঁকা প্লেট আর স্যালাড। না, জোকস অ্যাপার্ট, আজকে আমি খাবো হচ্ছে আমার, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে যেটাতে আমি তন্দুরি চিকেন আনি খেয়েছিলাম, তো সেখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা বিরিয়ানি ট্রাই করেছো কিনা। তো তোমরা অনেকেই বলেছো যে ওদের বিরিয়ানি ট্রাই করেছো, খুব ভালো লেগেছে। তো আজকে আমি খাবো হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে। এটা আমাদের কৈখালিতে আছে, এর আর একটা ব্রাঞ্চ আছে হচ্ছে খিরিপুরে। তো আমি আজকে কী কী অর্ডার করেছি দেখো, প্লাস এটা গতকালকে আমাকে একজন রিকোয়েস্টও করেছো, অ্যাঞ্জেলস উইথ গৈরিকা মেবি, যদি ভুল হয় প্লিজ একটু কারেক্ট করে নিও, যে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ার জন্য। তো আজকে তোমাদের সামনেই খুলবো, তারপরে এটা খাবো, তোমাদেরকে খেয়ে বলবো আমার কেমন লাগছে খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু স্যালাড আছে, শসা পেঁয়াজ আর লঙ্কা। তাহলে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো এইটাতে মেবি চিকেন চাপটা আছে, ঠিক আছে। তো চলো দেখি, প্যাকেজিংটা তো মোটামুটি ভালোই করেছে, এই যে ইন্ডিয়া রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ। তো এইটাতে আমি চিকেন চাপটা আগে ঢেলে নিই। তোমরা কারা কারা খেয়েছো এখানকার চিকেন চাপ আমায় কিন্তু অবশ্যই জানিও। আমি শুনেছি ওদের চিকেন চাপটা নাকি খুব সুন্দর খেতে, বাবা এত তেল, তেলটা আমি ফেলে দিলাম উপর থেকে, মারাত্মক তেল। এই তেল খেলে আর দেখতে হবে না, শিওর পেট খারাপ করবে। এই হচ্ছে চিকেন চাপ, এইটা হচ্ছে চিকেন চাপ, তাও অনেক তেল এখনো। চলো এবার বিরিয়ানিটা ভালো যাক। এই যে আমি এটা যে জোম্যাটো থেকে আনিয়েছি, তো জোম্যাটোতে এক্সট্রা ডিসকাউন্টও দিয়েছে, ঠিক আছে, এরকম একটা প্যাকেজিং করেছে। এই যে বিরিয়ানি নাও, ঢেলে দাও, বাহ খুব সুন্দর একটা গন্ধ, বাবা বিরিয়ানিতেও কি তেল, দেখো দেখতেই পাচ্ছ। তো তোমরা কারা কারা মাটন বিরিয়ানি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, সবই ঠিক আছে কিন্তু মারাত্মক তেল, কোনো ডিম কিন্তু দেয়নি দেখতেই পাচ্ছ। আর এই দেখো মাটনের একটা পিস আছে। তাহলে চলো খাওয়া শুরু করছি। তো এইটা হচ্ছে চিকেন চাপ, ঠিক আছে, তাহলে চলো দেখি খেয়ে কেমন। মাটনটা বেশ সফট, দারুণ খেতে, দারুণ। মাটনটা মারাত্মক সফট, শুধু আলুটা একটু গন্ডগোল, আলুটা মাঝখানটা একটু শক্ত। চিকেন চাপটা ভেরি নাইস, একটু তেলটা বেশি হয়ে যায়।
আমার কেন জানি না মনে হচ্ছে রাইসের কোয়ান্টিটি কম, আমি নিয়ে কোয়ান্টিটি এর থেকে অনেকটা। রাইসের কোয়ান্টিটি বেশ কম, চাপটা দারুণ। চাপের পিসটা খুব সফট, ব্যাকগ্রাউন্ডে মিষ্টি রাজুজার আওয়াজ। আমি আটশো রানে মাটন টিকিয়া খেয়েছিলাম এইরকম গ্রেভি দিয়ে। ওদের চিকেন তন্দুরিটা দারুণ, খুব সফট চিকেনগুলো। আমি ওদের আউটলেটটা জাস্ট এয়ারপোর্ট থেকে আসার পথে দেখেছি,
কিন্তু ডাইনিং করিনি। এনিওয়েজ আমার খাওয়া কমপ্লিট। এটা মারাত্মক ঘি প্লাস নো চিকেন, নো মাটন, নো আলু, কিছু নেই। ঠিক আছে, এটা এটা খেতে পাচ্ছি না। ঠিক আছে, আদারওয়াইজ ঠিকঠাক লাগলো, ভালোই ছিল। শুধু ঘিয়ের এটা অনেকটা, রাইসটা আর একটু ইয়ে হলে ভালো হতো, আর আলুটা একটু বেটার হওয়া উচিত ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে কোনটা বেশি ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে। টাটা।